আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ করব বলে। আজকে আমরা বের হয়েছি গ্রামের হোটেলে ইফতার করব। বাইক থাকলে যে কি শান্তি, যে কোনো সময় যে কোনো ইচ্ছা পূরণ করা যায়। যথারীতি আমি আর আমার হাজবেন্ড বের হয়েছি গ্রামের আঁকা বাঁকা সাত পথ ধরে। আর আমাদের এই এলাকার গ্রামের চারপাশের পরিবেশটা যেমন সুন্দর, তেমন রাস্তাগুলো আলহামদুলিল্লাহ অনেক মসৃণ পরিপাটি। চারপাশে সবুজ শ্যামল পরিবেশ দেখলেই চোখ জড়িয়ে যায়। যাই হোক, আমাদের পূর্বপরিচিত দিঘিজান বাজারের বেচা ভাইয়ের দোকানে চলে আসলাম। আগে বলে রাখি যে বেচা ভাইয়ের দোকানে জিলাপি খুবই বিখ্যাত। এখানে ইফতারের ঠিক আগে আমরা এসে পৌঁছেছি, যার কারণে খুব একটা ইফতারি ছিল না তার দোকানে। যেহেতু তার কাস্টমার তার দোকানে বসে ইফতার করে না, তাই বসারও খুব একটা ব্যবস্থা সেখানে ছিল না। বেচা ভাই তড়িঘড়ি করে আমাদেরকে একটা টেবিল পরিষ্কার করে বসতে দিল, আর আমরা ইফতার করে নিলাম সেভাবেই। আর আমরা ঠান্ডা পানিতে তড়িঘড়ি করে জুস গুলিয়ে নিলাম। ইফতার শেষ করে আমরা বাসায় ফেরার পথে হঠাৎ চোখে পড়লো সদ্য খাল থেকে তোলা মাছ। লোভটা সামলাতে পারিনি, মাছ কাটার ভয়ে কিনতেও চাচ্ছিলাম না। পরে অবশ্য দোকানদার নিজেই মাছটা কেটে দিল। এরপর ফ্রেশ মাছটা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আমি পাশে আমার ছোটমার বাসায় চলে আসলাম। ছোটমা খুবই শৌখিন মানুষ, খুব সুন্দর করে সাজিয়ে রাখেন তার অ্যাপার্টমেন্ট বাসা। তো কাজিনদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে ডিনারটা শেষ করে বসলাম। ডিনার শেষ করার পরে চমৎকার একটা কফি বানিয়ে দিল আমার ছোটমা। কফিটা শেষ করে বসে পড়লাম কাজিনদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আমার ছোট কাজিনটা খুব সুন্দর করে ডল হাউস বানিয়েছে, সেটা খুব মনোযোগ দিয়ে দেখলাম। সেখানে আমার আরেকটা কাজিন অনেক দূরে থাকে, সেও ছিল। তার সাথে কিছুক্ষণ আড্ডা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে সময়টা খুব ভালোই যাচ্ছিল। এরপর আমার কাজিন লুঙ্গি ডান্সের সাথে তর্ক বিতর্ক শেষ করে বাসার জন্য চলে আসলাম। যাই হোক, বাসায় এসে একটু শরবত বানিয়ে নিলাম আমার হাজবেন্ডের জন্য। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।